উন্নয়নের অর্থ পেতে বাংলাদেশের আরেকটি উৎস তৈরি হলো বিশ্ব অর্থনীতির উদীয়মান মোড়লদের নেতৃত্বে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। আর এই ব্যাংকের নতুন সদস্য এখন বাংলাদেশ। গত আগস্ট মাসে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে তিন দেশের সদস্যপদ অনুমোদন করেছে এনডিবি। 16 সেপ্টেম্বর বাংলাদেশ ওই ব্যাংকে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে। এখন থেকে বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক সহ অন্য ব্যাংকের মতো এনডিবির কাছ থেকে উন্নয়ন প্রকল্পের অর্থ নিতে পারবে বাংলাদেশ। বিশ্বের উদীয়মান শক্তিশালী অর্থনৈতিক দেশ ব্রাজিল, রাশিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকাকে একসঙ্গে বলা হয় ব্রিক্স জোট। এই জোটের ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই প্রথম তিনটি দেশকে অর্থাৎ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে সদস্য হিসেবে অনুমোদন দেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। 2 সেপ্টেম্বর এনডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়। এরপর 16 সেপ্টেম্বর ব্রাজিল সরকারের কাছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন দাখিল করে ব্যাংকে যোগদানের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ। 2015 সালে ব্রিক্স জোটের এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 6 বছর মাথায় জোটের বাইরে সদস্য নেওয়া হলো। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মন্তব্য ব্যাপারে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।